জামায়াত কর্মীরা গতরাতে সহিংস পরিস্থিতি সৃষ্টি করায় বুধবার দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেবে না ডিএমপি। এদিকে সাঈদীর স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহের জানাজা পড়াকে কেন্দ্র করে হঠাৎই গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ অবস্থান নিলে ঘটে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সকালে ডেপুটি কমিশনার জানান, জামায়াত কর্মীরা হাসপাতাল দখলে নেওয়ার চেষ্টা চালালে পুলিশ শক্তি প্রয়োগে বাধ্য হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো সহিংসতা কঠোর হাতে দমন করবে পুলিশ।